মুক্তিযুদ্ধের কথায় আসি, এই মুক্তিযুদ্ধ প্রসঙ্গে আমি একটি কথা বলতে চাই, সেটি হলো যে স্বাধীনতা ঘোষক এই কথাটা নিয়ে অনেকদিন ধরে নানানভাবে নানান বিভ্রান্তি ছড়ানোর একটা চেষ্টা আছে। আমি সেই বিভ্রান্তির জবাবে কোনো ঐতিহাসিক দৃষ্টান্ত দিতে চাই না, ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করতে চাই না, কিন্তু আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমাদের আমার জীবনে যে ঘটনাগুলো ঘটেছিল সেটি আমি বলতে চাই। সেটি হলো যে 7ই মার্চের যে ভাষণ বঙ্গবন্ধুর ওই ভাষণের পরে 8ই মার্চে আমি নীলফামারি চলে আসি আমার বাবা মাকে নিয়ে, কারণ বাবা মা গিয়েছিলেন ওই সময় ঢাকায়, আমার নানা মারা গেছেন তার 3-4 দিন আগে, বাবা এখান থেকে মাকে নিয়ে গেছেন, ফলে মার মন খুব খারাপ ছিল সব ভেবে আমি 7ই মার্চের পরে 8ই মার্চে আমি চলে এলাম। তারপরে ঢাকায় থেকে নির্দেশ পেলাম যে তোমরা তুমি আর ঢাকায় এসো না, তোমরা ওইখানেই সংগঠিত হও, এবং আমরা কিন্তু ছাত্রদের নিয়ে যুবকদের নিয়ে আমরা কিন্তু সংগঠিত হলাম এবং আমরা থানা দখল করলাম 13ই মার্চ, এবং আমরা প্রশিক্ষণ গ্রহণ করতে শুরু করলাম 303 রাইফেল নিয়ে। লোকমান হোসেন বলে একজন আনসার কমান্ডার তার নেতৃত্বে 15ই মার্চ থেকে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, কবে আনুষ্ঠানিকভাবে 25শে মার্চ দিবাগত রাত্রে, অর্থাৎ 26 তারিখ, যে কারণে আমরা 26শে মার্চ স্বাধীনতা দিবস পালন করি, আর জিয়াউর রহমান ওই ঘোষণা পাঠ করেছেন 27শে মার্চ। তার আগে ওখানে আওয়ামী লীগের স্থানীয় নেতারা এই ঘোষণাগুলি একাধিকবার, এমনকি তখনকার পাকিস্তান রেডিওতে যারা কাজ করতেন তাদের মধ্যে থেকেও বেলাল ভাই মোহাম্মদ বলে একজন আমাদের খুবই আমাদের বয়োজ্যেষ্ঠ আমাদের প্রবীণ মানুষ, তিনি প্রশ্ন নেই এখন, আর তিনি প্রথম একটি পাঠ করেছেন। কিন্তু আমরা যে এই যে 13 তারিখ থানা দখল করে 15 তারিখে প্রশিক্ষণ নিতে শুরু করলাম, তারপরে কি বলে এই মার্চের শেষের দিকে এই দিনাজপুর বর্ডার সীমান্ত থেকে সব তখনকার ইপিআর ইস্পাত পাকিস্তান রাইফেলস যেটা এখন বিজিবি, তারা বাঙালিরা ওখানে বিদ্রোহ করে ওখান থেকে অস্ত্র শস্ত্র নিয়ে তারা এসে আমাদের সঙ্গে যোগ দিলেন, আমরা সৈয়দপুর ক্যান্টনমেন্ট আমরা আক্রমণ করবো এরকম একটা পরিকল্পনা করলাম। পরবর্তীকালে যেটা মনে হয়েছে যে আমাদের একটি খুব হাস্যকর একটা পরিকল্পনা ছিল, কারণ এই অস্ত্র শস্ত্র নিয়ে ক্যান্টনমেন্ট দখল করা এটা কখনোই সম্ভব হতো না, কিন্তু মানুষের যে আগ্রহ উৎসাহ উদ্দীপনা দেশটাকে স্বাধীন করার জন্য যে প্রবল বাসনা সেটি কিন্তু আমাদের প্রধান শক্তিতে পরিণত হয়েছিল। মানুষ পাশের লাঠি নিয়ে তৈরি, গাছ কেটে কেটে রাস্তা বন্ধ করে দিয়েছে, রাস্তা কেটে দিয়েছে যাতে সৈয়দপুর থেকে আর্মি আসতে না পারে পাকিস্তান আর্মি। তো এক পর্যায়ে অবশ্য তারা যখন ট্যাঙ্ক নিয়ে বেরোলো আমরা তখন আর টিকতে পারিনি, আমি 8ই এপ্রিল সীমান্ত অতিক্রম করে 12 দিয়ে চলে যাই। তো এই যে আমরা ঘটনাটা ঘটালাম 25শে মার্চের আগেই, তাহলে আমরা কি স্বাধীনতার ঘোষণার জন্য অপেক্ষা করেছিলাম 26 তারিখ পর্যন্ত? তা তো করিনি। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণই ছিল আমাদের জন্য স্বাধীনতার নির্দেশ। যারা বোঝার তারা ঠিক ওই সময় বুঝেই নিয়েছেন যে বঙ্গবন্ধু কি করতে বলছেন। আসলে ওই সময় যখন প্রতিটা পর্যায়ে বাংলাদেশ যখন ক্রমাগত স্বাধীনতার দিকে এগিয়ে যাচ্ছিল জাতির পিতার নেতৃত্বে, ওই সময়টাতে যারা ছিলেন তারাই বুঝতে পারবেন যে 7ই মার্চের ভাষণের মূল নির্যাসটা কি। এটা আজকে এত বছর পরে 52 বছর পরে হয়তো ওইভাবে আর অনুধাবন করা সম্ভব হয় না, কিন্তু আমরা যখন ওই সময়কার আমরা মানুষ যারা তারা আমরা বুঝতে পেরেছিলাম যে বঙ্গবন্ধু কি নির্দেশ দিয়েছে। বলেই দিচ্ছি যে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, যার যা আছে তাই নিয়ে প্রস্তুত হয়। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমরা তখন অনুধাবন করতে পেরেছি যে বঙ্গবন্ধুর নির্দেশ কি ছিল, এবং আমরা মুক্তিযুদ্ধ দিয়েছিলাম, এবং মুক্তিযুদ্ধে সত্যি কথা বলতে শতকরা 80 জন
মুক্তিযোদ্ধা ছিলেন, আমাদের দেশের দরিদ্র নিরক্ষর কৃষকের সন্তান। আমার তো মতো শিক্ষিত ঘরের সন্তান খুব কমই ছিল তুলনামূলকভাবে। আমি জিজ্ঞেস করেছি আমার সবাই মানে ভেবে দেখুন যে তখন যখন একদম মুক্তিযুদ্ধের শুরুতে একটা 3.3 রাইফেল যেমন 10টা গুলি থাকে, এটা নিয়ে একটা ছেলে একটা লুঙ্গি পরে গেঞ্জি পরে রাতের অন্ধকারে বাংলাদেশের ভিতরে ঢুকে যাচ্ছে, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একটা অন্যতম শক্তিশালী একটা সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করবার জন্য কতটা দেশপ্রেম থাকলে, কতটা মানসিক শক্তি থাকলে। একটা তরুণ 18 বছর 20 বছরের ছিল, জীবন দেবার জন্য কিভাবে এই কাজটি করতে পারে। আমি জিজ্ঞেস করেছি তুমি এই যে আমরা যাচ্ছি তুমি তো আমরা নাও ফিরতে পারি, তো বলে যে এটা আমরা তো মরবো জেনেই তো আমরা গেছি, আমরা তো মরেই আছি। খুব অবাক লাগতো যে ওই বয়সের ছেলে, গ্রামের ছেলে, তার রাজনৈতিক চেতনা কোনো অংশে আমাদের মধ্যে কম ছিল না। এবং যদি বলা হতো তুমি কেন যাচ্ছ যুদ্ধে, বলে যে তখন তো বঙ্গবন্ধু কথাটা অত চালু হয়নি, একেবারেই চালু হয়নি, কেউ কিছু কিছু শিক্ষিত মানুষ ছাত্র সমাজ তারা বলতো, সাধারণ মানুষের মুখে তখনো বঙ্গবন্ধু কথাটা আসেনি। শেখ সাহেব তো শেখ সাহেব বলছে যে যুদ্ধ করো, স্বাধীন করো, দেশ স্বাধীন হলে দেশের মানুষ সুখে থাকবে, শান্তিতে থাকবে, এটাই বড় কথা। এবং এই যে 9 মাসের যুদ্ধ, কোন মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধুর যে অনুপস্থিতি, তিনি যে সশরীরে আমাদের মধ্যে উপস্থিত নেই, এটা কখনো অনুভব করেনি। সবসময় মনে করেছে যে বঙ্গবন্ধু আমাদের সঙ্গে আছে। অনেকে বিশ্বাসই করতো না যে বঙ্গবন্ধু গ্রেপ্তার হয়েছে, বঙ্গবন্ধুকে পাকিস্তানে নিয়ে গেছে, বিশ্বাসই করতো না, বলে অসম্ভব হতে পারে না, বঙ্গবন্ধু ছাড়া এই যুদ্ধ হয়নি। তার উপস্থিতি আমাদের চিন্তায়, আমাদের চৈতন্যে এতটাই প্রবল ছিল। এবং এইখানেই একজন নেতা অসাধারণ হয়ে ওঠেন। আমাদের বাংলাদেশের ইতিহাসে এই নেতৃত্ব কোনদিন আসেনি আর আসবে বলে মনে হয়। তো আমাদের জীবনের শ্রেষ্ঠ সময়গুলো আমরা কাটিয়ে এসেছি সেই সময়। এরপরের ইতিহাস আমি আর ইতিহাস নিয়ে আলোচনা করতে চাই না, এরপরের ইতিহাস সবারই জানা, 75-এর পরবর্তী ঘটনা সব জানা। এবং আমাদের সৌভাগ্য যে বঙ্গবন্ধু কন্যা দেশে ফিরে এসেছিলেন, তিনি যদি কোনো কারণে সিদ্ধান্ত নিতেন যে আমি দেশে ফিরব না, তাহলে আজকের যে বাংলাদেশ এটা কল্পনাই করা যেত। মানে পিতা যেমন একদিকে আমাদের দেশ দিয়ে গেছেন, তার কন্যা দ্বিতীয়বার দেশটাকে রক্ষা করেছে, তিনি রাইডে দেশটা রক্ষা করতে পারেন, এটি আবার একটা পাকিস্তান হয়ে যেত, ওই পাকিস্তানি ভাবধারায় দেশটা চলত। এবং আজকে যে উন্নয়ন আমাদের জীবনে আমরা দেখতে পাচ্ছি, সেই উন্নয়নের ধারে কাছে আমরা যেতে পারতাম না। সমস্যা অনেক আছে, এখনো আছে, প্রায় জীবনের সর্বক্ষেত্রে আমাদের সমস্যা আছে। 17 কোটি লোক মানুষের দেশ, রাতারাতি তো সব সমস্যার সমাধান করা যায় না, সব শ্রেণীর মানুষের উন্নয়ন একসঙ্গে কোনো দেশেই সম্ভব হয়নি। এমনকি যে কমিউনিস্ট কান্ট্রি যেগুলো, আজকে যারা কমিউনিস্ট কান্ট্রি হিসাবে দেশ হিসেবে যারা দাবি করে সাম্যবাদী দেশ, আমরা যদি চীনের কথা ধরি, আমরা যদি কিউবার কথা বলি, আমরা যদি ভিয়েতনামের কথা বলি, ওইসব দেশের তো মানুষের সব মানুষের সমান অগ্রগতি হয়নি, সব শ্রেণীর মানুষের। ফলে আমাদের দেশেও সেই ধরনের সমস্যা রয়ে গেছে।
কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু বললো, আমি মাননীয় প্রধানমন্ত্রী বলার চেয়ে সবচেয়ে বেশি যেটা পছন্দ করি শব্দটা ব্যবহার করতে, সেটি হলো বঙ্গবন্ধু কল্যাণ। কারণ বঙ্গবন্ধুর স্পিরিটটাকে, চেতনাটাকে তিনি সবচেয়ে বেশি ধারণ করে আছেন এবং দেশটাকে তিনি সেইভাবেই পরিচালনা করছেন। উনি নিজেও বলেন যে আমি নতুন কিছু করছি না, বঙ্গবন্ধু বাংলাদেশের জন্য যা কিছু ভেবেছেন, যা কিছু পরিকল্পনা করেছিলেন, আমি সেগুলোই বাস্তবায়িত করছি। এবং কথাটা বহুলাংশে সত্যি। আজকে যা কিছু আমরা দেখছি উন্নয়নে, এর বীজ কিন্তু বঙ্গবন্ধু ওই 3.5 বছর সময়ের মধ্যেই বপন করেছে। এগুলো যদি আমরা একটু পর্যালোচনা করি তাহলে বুঝতে পারবো।